আমার কারণে 20-25 জন মানুষের বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এটা এটা নিয়ে আসলে আর ধরেন না 20টা ফ্যামিলি চলতেছে, 20 জন লোক চলা মানে এখানে কাজ করা মানে 20টা ফ্যামিলি চলা। এই জন্য আসলে এই উদ্যোগটা দেখে আমার ভালো মানে আমার ভালো লাগতেছে। এখন যদি আসলে ছোট উদ্যোক্তা হিসাবে যদি গভর্নমেন্ট অথবা আমাদের প্রশাসনিক লোকগুলো যদি আমাদেরকে সহযোগিতা করে আসলে আমার কাছে মনে হয় আমি আর একটু ভালো করতে পারবো। আমার ইচ্ছা আছে যে আসলে ভালো কিছু মানুষকে উপহার দেওয়া, মানে পণ্য বা যে জিনিস আমি খাই এটা আমি ভোক্তাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তাই ভালো ময়দাটা ইউজ করতে আসি, এটা আসলে বিশেষ করে ময়দার উপরে ডিপেন্ড করে, এটা ভালো ময়দা ইউজ করতে আসি। এই জন্য চেষ্টা করতেছি আমি বাজারে সবচেয়ে ভালো যেটা এটি আসলে ব্যবহার করি। দাম হঠাৎ করে বৃদ্ধি হওয়ার পরে আমার কিছু মাল ইয়া করা হয়েছে, এখন আসলে মাল উৎপাদন করার প্রতি এত আগ্রহ প্রকাশ করতেছি না। এই কারণে এখন ওই যে ময়দার দাম বেশি হওয়ার কারণে আসলে বাজারের সাথে সম্পৃক্ততা রেখে মার্কেটে মাল বিক্রি করা যায় না, এই হচ্ছে সমস্যা। এই হিসেবে সরকারের কাছে আপনি কী কী চাচ্ছেন? আসলে স্থিতিশীল জায়গার মধ্যে একটা যদি পরিস্থিতি আসে, যেমন না ময়দা যদি একটা জায়গার মধ্যে স্থিতিশীল থাকে বা এই জন্য আসলে একটা ইয়া থাকবে, আসলে আজকে এক রেডি কিনলাম পরের দিন আরেক রেডি কিনলাম, এটা আসলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। স্থিতিশীল এবং একটা জায়গার মধ্যে রাখে এবং আমাদের কিন্তু সহযোগিতা করে আসলে আমরা এই ব্যবসা আরও প্রসার করতে পারি। আর একটা ইচ্ছে হয়েছে আসলে ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য আসলে এটা ইয়া করতেছি। এখন আমরা চাই না যে আমি চাই না যে আমার এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক।